শুভ সকাল সবাইকে। আজকে ভাইফোঁটার দিন, তো সবাইকে জানাই শুভ ভাইফোঁটা। ভাই বোনের এই সম্পর্কের একটা উৎসব আর কি আজকে। তো চাইবো যে সব ভাই বোনেরা যেন ভালো থাকুক, আর সব ভাই বোনদের এই ভালোবাসার বন্ধন তো যেন অটুট থাকে আজীবন। তো আমিও যাচ্ছি ওই বাড়িতে। তো আজকে স্পেশাল দিন, আর আমাদের কাকা জ্যাঠাদের মিলে আর কি আমরা 6 ভাই বোন আমাদের বাড়িতে। তো প্রত্যেক বছরই ফোঁটা হয়, বাট আজকে এই ভাই ফোঁটাটা স্পেশাল, কারণ আমার দাদা যেহেতু আর্মিতে জব করে, তো তার জন্য আমি 7 বছর ফোঁটা দিতে পারিনি, ছুটি পেত না। তো এই বছর ও রয়েছে, তো আজকে খুবই স্পেশাল, দাদারও ফোঁটাটা হবে। তো সেই 2013 সালে আমি দাদাকে ভাই ফোঁটা দিয়েছিলাম, আর এইবারে দেব, কারণ 2014-তে আমাদের ঠাকুমা আমাদের ছেড়ে চলে গেছিল, তার জন্য ভাই ফোঁটা হয়নি। আর তারপরের বছর থেকে কোনোবার দাদা ছুটি পেত না, তো এই বছর দাদা আছে যেহেতু বাড়িতে, তাই খুবই স্পেশাল এই ভাইফোঁটাটা। তো যাই চলো এখন এই বাড়ি, ভাইফোঁটা দেব। আর এই যে আমার তরফ থেকে দাদাদের জন্য একটা করে টি শার্ট কিনেছি 3টে। তো এইটা হচ্ছে আমার সমদাদা, এইটা হচ্ছে পল্টু দাদা, এইটা হচ্ছে আমার দাদা লালটু, 3টে টি শার্ট আছে। আর এদিকে আছে এই যে পিঙ্ক কুর্তি শেডটা, এটা বৌদির জন্য নেওয়া হয়েছে, যেহেতু বৌদি ওকে ফোঁটা দেবে, তাই বৌদি কোটা দেবে ও। আর সেম কুর্তি আমিও একটা নিয়েছি, কালারটা ডিফারেন্ট। তো এই যে কুর্তি, আর তার সাথে রয়েছে প্লাজো প্যান্ট, এই যে আরেকটা নিয়েছি, এই যে স্টোল, আর এই যে দোপাট্টাটা। তো যাই চলো ওই বাড়ি এখন।
পিয়া প্রণাম সবাইকে করে লিজে ঠিকঠাক রিঙ্কি প্রণাম করলো না বাবু উল্লু দে উল্লু দাও উল্লু দাও উল্লু দাও উল্লু দাও
আচ্ছা আচ্ছা এখন আমরা খাবো কি দিয়ে খাবো খাবি না তুই ওরা মারি।